12 সেন্টিমিটার লেজ সহ ভূমিষ্ঠ মানব শিশু। মানবদেহে লেজের অস্তিত্ব প্রাচীনকাল থেকেই ইতিহাসের পাতায় এই ধরনের গল্প শোনা গেলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে ব্রাজিলের একটি হাসপাতালে। সেখানে প্রায় 12 সেন্টিমিটার লেজ সহ জন্মেছে এক মানব শিশু। চিকিৎসকরা জানাচ্ছেন 4 থেকে 8 সপ্তাহের গর্ভ অবস্থায় ভ্রমণের এমন লেজ গঠন হয়। ব্রাজিলের শিশুটি 35 সপ্তাহ পর স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হয়েছে। তার জন্মের ক্ষেত্রে কোনো জটিলতা হয়নি। সেখানে এক সদস্য জাতের শরীরে এমন গঠন অবাক করেছে চিকিৎসকদের। তারা অবশ্য সফল অস্ত্রোপচারের সেই লেজ বাদও দিয়েছেন। পুরো ঘটনাটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ পেডিয়াস্ট্রিক সার্জারি কোষ রিপোর্টে, সঙ্গে ছবিও। তবে গোপন রাখা হয়েছে শিশুটির পরিচয়। চিকিৎসকরা জানাচ্ছেন 4 থেকে 8 সপ্তাহের গর্ভ অবস্থায় ভ্রমণের এমন লেজ গঠন হয়, কিন্তু 8 সপ্তাহের পর থেকেই সেই লেজের বৃদ্ধি বন্ধ হয়ে সংকুচিত হতে থাকে। সেটাই কালক্রমে টেলবনের রূপ নেয়। কিন্তু ব্রাজিলের এই শিশুটির ক্ষেত্রে ভ্রমণ অবস্থায় লেজের বৃদ্ধি আর বন্ধ হয়নি। এমনকি শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই আলট্রাসাউন্ডে শিশুর লেজের অস্তিত্ব ধরা পড়েনি। অস্ত্রোপচার করে অংশটি বাদ দেওয়ার আগে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন তাতে হাড় বা অস্থিমজ্জার কোনো অস্তিত্ব নেই। লম্বায় সেটি 12 সেন্টিমিটার আর পরিধি 4 সেন্টিমিটারের মতো, অর্থাৎ এটি আক্ষরিক অর্থার মানবদেহে বিরল লেজের উপস্থিত। এর আগে মাত্র 40টি শিশুর ক্ষেত্রে এমন লেজ সহ জন্মানোর ঘটনা নথিভুক্ত হয়েছে। ব্রাজিলের শিশুটিও 35 সপ্তাহ পর স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হয়েছে। তার জন্মের ক্ষেত্রে কোনো জটিলতা হয়নি। তবে লেজটি যেহেতু মেরুদণ্ড তথা স্নায়ুতন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল, ফলে চিকিৎসকরা বাচ্চাটিকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণ রাখবেন। শিশুটির স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে কি না খতিয়ে দেখবেন চিকিৎসকরা। সূত্র টাইলার স্লাউ, মিল্লাত এমটিএম, সময়াল টাইম, বাংলাদেশ।